AZ Story TV. Assalamualaikum বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুরঘরারা। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুরঘরারার গল্পটি। এক গ্রামে দীপিকা নামের একটি সহজ সরল মেয়ে বাস করত। দীপিকার একদিন শহরে বিয়ে ঠিক হলো। কিছুদিন পর দীপিকার বিয়ে হলো, এরপর ওকে শহরে নিয়ে যাওয়া হলো। বিয়ের পর ও দেখল ওর স্বামীর আচরণ একটু অন্যরকম। মা, ও এরকম করে কেন? তুই কি মনে করেছিস তোর মতো গরিব ফকির নেই গ্রামের মেয়েকে কেন বিয়ে দিয়েছি? আমার ছেলে পাগল। তুই আজকে থেকে আমার ছেলের দেখাশোনা করবি আর বাড়ির সব কাজ করবি, চাকরানি হিসাবে তোকে এখানে নিয়ে এসেছি। এটা বলে ওর শাশুড়ি ওখান থেকে চলে গেল আর ওর স্বামী নাচা শুরু করলো। এই এই বিয়ে করবি, বিয়ে করবি আমাকে, আই বিয়ে করি। দীপিকা ওখান থেকে বিরক্ত হয়ে চলে গেল। এরপর ও বাড়ির সব কাজ আস্তে আস্তে করতে লাগলো। আর ভালো লাগে না, আগে জানলে কোনোদিনও বিয়ে করতাম না, আমার স্বামী তো আমার কথাই শুনে না। দীপিকাকে বাড়ির সব কাজ শেষ করে ওর স্বামীর সাথে খেলতেও হতো। রোহান, আজকে আমার খেলতে একদম ইচ্ছে করছে না। রোহান দীপিকার কোনো কথাই শুনল না, ওকে একটি থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরে লেগেছিল দীপিকা জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। এরপর ওর শাশুড়ি এসে পানি দিয়ে ওকে উঠালো। রোহান, থাপ্পড় মেরেছিস কেন? যদি মরে যেত কি করতাম আমরা? খেলে না কেন আমার সাথে, খেলে না কেন? এত কাজ করতে করতে দীপিকা অনেক অসুস্থ হয়ে পড়ল। এরপর ও একদিন বাজার থেকে আসার সময় ডাক্তার দেখালো। শোনো, তোমার বিশ্রামের অনেক প্রয়োজন, এই যে ওষুধ লিখে দিচ্ছি, খেয়ে নিও আর বিশ্রাম করো। দীপিকা বাসায় যেয়ে আবার জ্ঞান হারিয়ে পড়ে গেল। এরপর ওর শাশুড়ি ড্রাইভারকে ডাক দিল। ড্রাইভার, যাও ওকে একটি নদীতে ফেলে দিয়ে আসো। এরপর ওই ড্রাইভার দীপিকাকে একটি নদীতে ভাসিয়ে দিয়ে আসলো। ওই নদীর এক কিনারায় ভাসতে ভাসতে দীপিকা যেতে লাগলো। আর ওই কিনারাতেই একটি পরী গোসল করছিল। আরে, এটার ভিতরে তো একটি মেয়ে! তারপর পরী ওর জাদু দিয়ে দীপিকাকে ঠিক করলো। এরপর দীপিকা পরীকে সব কিছু খুলে বলল, এই নাও আমি তোমাকে একটি জাদুর ঘরারা দিচ্ছি, এটা পরে নাও, এটা পরলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর দীপিকা ওই জাদুর ঘরারাটা পরল। এরপর ও বাড়িতে গেল। দীপিকা জাদুর ঘরারার সাহায্যে ওর স্বামীকে ঠিক করে ফেলল। এটা দেখে ওর শাশুড়িও খুব খুশি হলো। তারপর থেকে ওর শাশুড়ি আর কোনোদিনও ওর উপরে অত্যাচার করত না। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে ন্যায়না আর নিধি নামে দুই বোন বাস করত। ন্যায়না দেখতে শ্যামলা ছিল আর অনেক চালাক প্রকৃতির একটি মেয়ে ছিল। অপরদিকে ছোট বোন নিধি অনেক সুন্দরী ছিল, কিন্তু ও অনেক বোকা ছিল। ওদের বাবা মা নিধিকেই বেশি আদর করত, কারণ ন্যায়না বড় হলেও ও ছোট বোন নিধিকে একদমই পছন্দ করত না। একদিন নিধি ন্যায়নাকে বলল, ন্যায়না আমাকে একটু এই ফেস প্যাকটা দিবি, আমি একটু মুখে দিব। তুই আর বিয়ে কি করবি, তুই তো এমনি সুন্দর, আমি তো দেখতে একদমই তোর থেকে সুন্দর না, তাই না? তাই আমি দিব, তোকে আমি কিচ্ছু দিব না। যা, এত যদি নিজে দিতে ইচ্ছা করে তাহলে মার থেকে টাকা নিয়ে কিনে নিয়ে আয়, আমি আমার জিনিস তোকে দিব না। নিধি কাঁদতে কাঁদতে ওর মার কাছে গেল। মা, আমাকে ন্যায়না না ফেসটা একটি দেয়নি, আমার অনেক খারাপ লাগছে। আচ্ছা, তুই কান্না করিস না, আমি তোকে কিনে এনে দিব। ওদের গ্রামে একটি ছেলে ছিল সামির। সামির ন্যায়নাকে অনেক পছন্দ করত। একদিন স্বামী ন্যায়নাকে বলল, ন্যায়না আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি বিয়ে করতে চাই।
নিজের চেহারা দেখেছ? তুমি দেখতে কত কালো, আর আমি তোমার থেকে একটু হলেও ফর্সা আছি। আমি কেন তোমাকে বিয়ে করব? আমি তোমাকে বিয়ে করব না। যাও এখান থেকে, আর কখনো আমার সামনে আসবে না। সামির মনে অনেক কষ্ট পেল। ও মন খারাপ করে ওখান থেকে চলে গেল। নয়নার বাবা মা নিধি ছোট হলেও ওর বিয়েই আগে ঠিক করলো। নিধির বিয়ের কথা পাকা হয়ে গেল। এটার জন্য নয়না ওই দিন অনেক কান্না করলো। আমার বাবা মাও আমাকে একদম ভালোবাসে না, আমার আগে আমার ছোট বোনকে বিয়ে দিচ্ছে, এর থেকে কষ্টের কিছু কি আর আছে? আমি কেন দেখতে এরকম হলাম? ওই দিন রাতে পরীরা পৃথিবীতে পুল পার্টি করতে এসেছিল। ওরা অনেক মজা করল। পরীরা যখন পৃথিবী থেকে চলে যাচ্ছিল, তখন ওদের একটা জামা ওরা ফেলে গিয়েছিল। পঙ্কজ, আমি তোমাকে পছন্দ করতাম, তুমি কিভাবে আমার বোন নিধিকে বিয়ে করবে? আমাকে কিভাবে তুমি করলে না? আমি ওই দিনও তোমাকে বলেছি আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথা কেন রাখলে না? আমি কি বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে বিয়ে করব? নিধি দেখতে অনেক সুন্দর, আমি নিধিকেই বিয়ে করব। পঙ্কজ রাগ করে ওখান থেকে চলে গেল। আমার কেন এরকম হচ্ছে? আমি যাকে চাই আমি তাকে কেন পাবো না? আর নিধি যাকে চায় না তাকেও সে পাচ্ছে। এটা বলে নয়না রাস্তা দিয়ে হাঁটছিল। তখন ও দেখলো একটি গাউন। গাউনটি অনেক সুন্দর ছিল। আরে বাহ, কি সুন্দর গাউনটা! আমি যখন পেয়েছি এই গাউন, এটা আমারই হবে। নয়না জাদুর গাউনটি নিয়ে বাসায় গেল। বাসায় যে ও গাউনটি পরল। পরার পর ও আয়নাতে দেখে বলল, কি সুন্দর লাগছে গাউনটা আমাকে, কিন্তু আমি যদি একটু সুন্দর হতাম। এটা বলার সাথে সাথে নয়না অনেক সুন্দর হয়ে গেল। কি ব্যাপার, আমি এত সুন্দর কিভাবে হলাম? এটা কি জাদুর গাউন নাকি? দেখি তো আরেকটা কিছু বলে। আমার না একটা লিপস্টিকের অনেক দরকার, আমি যদি একটা লিপস্টিক পেয়ে যেতাম। সাথে সাথে ওইখানে একটি লিপস্টিক এসে পড়ল। হ্যাঁ, এটা তাহলে একটি জাদুর গাউন, আমি বুঝতে পেরেছি। নয়নাকে দেখে ওর পরিবারের সবাই অনেক খুশি হলো। এখন আর খুশি হয়ে কি হবে? আমি সুন্দর যখন ছিলাম না, তখন তো ঠিকই আমার ছোট বোন নিধি বিয়ে ঠিক করে ফেলেছিলে, এখন আমাকে এরকম মায়া দেখাবে না। এটা বলে নয়না বাসা থেকে বের হয়ে পড়ল। আমি এই নিধিকে দেখে নিব। পঙ্কজ আমাকে না করে নিধির সাথে বিয়ে করবে, আমি তো নিধিকে একটা মজা দেখাবই। একদিন পঙ্কজ নিধির সাথে দেখা করার জন্য বাসায় এলো। তখন পঙ্কজের সামনে নয়না গেল। নয়নাকে দেখে পঙ্কজের অনেক ভালো লাগলো। আরে আঙ্কেল, এই মেয়েটাকে, ওকে তো আগে আপনাদের বাসায় দেখিনি। আরে পঙ্কজ বাবা, এটা তো নয়না, কিছু যদি মনে না করো, তুমি কি আমার সাথে বাইরে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে বাইরে যাব। চলো তাহলে যাওয়া যাক। নয়নাকে নিয়ে পঙ্কজ বেরিয়ে পড়ল। তখন নিধি এলো। বাবা, পঙ্কজ কোথায়? ও তো নয়নার সাথে বের হয়েছে। কেন? আমার সাথে বের হওয়ার কথা ছিল ওর, তো কেন নয়নার সাথে বের হলো? আমি তো বলতে পারি না, বাসায় আসুক তারপরে জিজ্ঞেস করব। ওই দিন পঙ্কজের সাথে নয়না অনেক মজা করল। ওরা ডিস্কোতে গেল। ডিস্কোতে অনেকক্ষণ থাকার পরে পঙ্কজ নয়নাকে বাসায় দিয়ে গেল। তখন নিধি ওকে বলল, কি ব্যাপার পঙ্কজ, তোমার তো আজকে আমার সাথে বের হওয়ার কথা ছিল, তুমি নয়নার সাথে যে বের হলে। দেখো নিধি, আমাকে তোমার আর ভালো লাগে না, আমি তোমার বড় বোন নয়নাকে বিয়ে করব। কিন্তু তোমার বিয়ে তো আমার সাথে ঠিক হয়েছে, আমাদের তো এনগেজমেন্ট হয়ে গেছে, কিছুদিন পরেই তো আমাদের বিয়ে। এইটা আমার দেখার বিষয় না, বিয়ে ওই দিনই হবে, কিন্তু তোমার সাথে না, নয়নার সাথে। কেন পঙ্কজ, তোমার সাথে তো নিধির বিয়ে ঠিক হয়েছে। দেখেন আঙ্কেল, আমি বিয়ে করলে নয়নাকেই করব। নয়না নিজের থেকে দেখতে অনেক সুন্দর, আর সুন্দরী মেয়েদেরই আমার অনেক ভালো লাগে। থাক বাবা, যদি নয়না চায় ওকে বিয়ে করতে, তাহলে ওরা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নেই। এটা বলে কাঁদতে কাঁদতে নিধি ওর রুমে চলে গেল।
এদিক দিয়ে শাশা পরি ওর গাউন খুঁজছিল। কারিশমা, তুই কি আমার গাউনটি দেখেছিস? না রে, আমি তো দেখিনি। ওই দিন যে আমরা পৃথিবীতে পিকনিক করতে গিয়েছিলাম, ওখানে কি দেখে আসলি নাকি? মনে তো হচ্ছে। যাবো নাকি একটু পৃথিবীতে? হ্যাঁ চল, পৃথিবীতে যেয়ে দেখে আসি। ওইটা তো একটা পরীর গাউন, ওইটার ভিতরে তো অনেক জাদুকরি শক্তি আছে। যদি খারাপ কোনো মানুষের হাতে পড়ে তাহলে তো ক্ষতি হতে পারে। চল তাহলে, আমরা আজকেই পৃথিবীতে যাব। শাশা পরি আর কারিশমা পরি পৃথিবীতে গেল। এদিক দিয়ে যখন ন্যানা গোসল করার জন্য জাদুর গাউনটি খুলল, তখনও দেখতে আবার অসুন্দর হয়ে পড়ল। এই গাউন খুললেই আমি আবার আগের রূপে ফিরে আসব। আমার এই গাউন যে কোনো মূল্যে হোক হারানো যাবে না। গোসল শেষ করে নিধি আবার জাদুর গাউন পরল। ওই দিন ন্যানা, নিধি আর পাঙ্কাস বিয়ের শপিং করতে যাচ্ছিল। তখন রাস্তায় ওদের সাথে শাশা পরি আর কারিশমা পরি দেখা হলো। ওই মেয়েটা তো আমার গাউনই পরেছে। হ্যাঁ, ঠিকই বলছিস তো তুই। চল ওর সাথে যেয়ে কথা বলি। শাশা পরি আর কারিশমা পরি ওদের সামনে গেল, যে ওদেরকে বলল, এই মেয়ে শোনো, তুমি আমার গাউনটি পরেছ। এটা আমার গাউন, এটা আমার গাউন, এটা তোমার গাউন হতে যাবে কেন? শোনো, আমি একটা পরি, এটা আমার গাউন, আমি বলছি না। দেখ শাশা, এই মেয়েটাকে আমার মনে হচ্ছে অনেক বদ। এই মেয়েটা থেকে আমাদের জাদুর গাউনটা নিতেই হবে। এই মেয়ে, এক্ষুনি আমার জাদুর গাউন দাও, না হলে কিন্তু আমি তোমার সাথে আরো অনেক খারাপ কিছু করব। কিন্তু আমি তো আগের মতো অসুন্দর হয়ে যাব এই গাউন দিয়ে দিলে। এটা আমার দেখার বিষয় না, তুমি আমার গাউন আমাকে এক্ষুনি ফিরিয়ে দাও। শাশা পরি ওর গাউন ফিরিয়ে নিল। ন্যায়না দেখতে আগের মতো হয়ে গেল। তখন পাঙ্কাজ ওদেরকে বলল, দেখো ন্যায়না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার মতো অসুন্দর মেয়েকে আমি কখনোই বিয়ে করবো না। এটা বলে পাঙ্কাজ দৌড়ে পালিয়ে গেল। তখন নিধি পরিদেরকে বলল, দেখেন পরি, আপনারা আমার বোনকে সুন্দর রূপে ফিরিয়ে দেন, আমি আপনাদের কাছে অনেক উপকৃত হব। আপনারা যদি আমার বোনকে সুন্দর করে দেন। ঠিক আছে, তুমি অনেক ভালো একটি মেয়ে, তাই আমি তোমার বোনকে সুন্দর করে দিচ্ছি। ন্যায়নাকে পরিরা সুন্দর করে দিল। ন্যায়না ওর ভুল বুঝতে পারল। এরপর নিধি আর ন্যায়নার ভালো দুটি ছেলের সাথে বিয়ে হয়ে গেল। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুরঘরার গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।